আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন বলছিলাম। আপনাদেরকে আমরা এটার পরবর্তী দুইটা পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, সেটা হলো প্রবলেম ইভেন্ট ফাইন্ড আউটের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আমরা গিয়ারবক্স রিপেয়ারিং শেষ, আমরা এখন আমাদের যে ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল ছিল এটা আমাদের রিপেয়ার করা কমপ্লিট। এটার প্রবলেম ছিল, দেন গিয়ারবক্সের যে আপনার যেই প্রিমিয়াম আছে, শিফটার আছে, ভিতরের যে শিফটার আছে, শিফটার প্রিমিয়ামের প্রবলেম ছিল, তো আলহামদুলিল্লাহ আমাদের ওগুলো সব সলভ করা হয়েছে আল্লাহ রহমতে। এখন আমাদের কাজ হলো ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলটা আমরা গিয়ারবক্সে সেট করে ফেলব। দেন আপনাদেরকে দেখাই দিচ্ছি, ডুয়েল ক্লাচগুলো কিন্তু এটা খুবই সেন্সিটিভ, এটার ভিতরে কোনো ক্লাচ প্লেট হয় না, সেটা আমি আগেও বলছি। যেটার ভিতরে যা কিছু আছে আপনার ম্যানুয়াল গিয়ারের মতন অটোমেটিক্যালি কাজ করে। হ্যাঁ, যেটা আমরা বলে থাকি হলো আপনার মেকানিক্যাল, হ্যাঁ মেকানিক্যাল সিস্টেমে এটা কাজ করে। ইভেন্ট এটাকে কাজ করানো হয় হলো আপনার এটার যে গিয়ার শিফটার অ্যাকচুয়েটর আছে, এটা কিন্তু হলো শিফটার। হ্যাঁ, এটা হলো শিফটার অ্যাকচুয়েটর। দেন ভিতরে কিন্তু আবার আরো আপনার পাঁচ ছয়টার মতো আপনার শিফটার আছে, ম্যানুয়াল যে মেকানিক্যাল শিফটার। হ্যাঁ, মেকানিক্যাল শিফটার আছে, পিনিয়াম আছে। তো এটা হলো আমাদের ইলেকট্রনিক অ্যাকচুয়েটর, যেটা মূলত আপনার যেটাকে আমরা বলি যে গিয়ার শিফটার অ্যাকচুয়েটর, ঠিক আছে। এইটা আমরা দেখলাম, চেক টেক করে এটা ঠিক আছে, বাট আমাদের ভিতরের প্রবলেমের কারণে এটা গিয়ারটাকে শিফট করতে পারতেছিল না। হ্যাঁ, না পারাতে মূলত প্রবলেমটা হয়েছিল। তো আমরা যেটা আপনাদেরকে এখন আমরা দেখাইতেছি সেটা হলো এই ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলের, মূলত এটার ভিতরে যেহেতু কোনো ক্লাচ প্লেট নাই, সব কিছু নিয়ে আসছে ওরা এখানে জাস্ট দুইটা প্লেটের মাধ্যমে, দুইটা ক্লাচ প্লেটের মাধ্যমে। এখানে দুইটা ক্লাচ প্লেট আছে, এখানে হলো একটা ক্লাচ প্লেট, আর হলো এখানে হলো আরেকটা ক্লাচ প্লেট, ঠিক আছে। এই দুইটা ক্লাচ প্লেটের ভিতরে নিয়ে আসছে হলো ফুল গিয়ারটাকে। হ্যাঁ, আমরা জানি যে ম্যানুয়াল গাড়িগুলো যেরকম ক্লাচ চেপে গিয়ার ফালাইতে হয়, এটাও সেমভাবে কাজ করে, কিন্তু এটা আপনার অটোমেটিক্যালি ভাবে কাজ করে। হ্যাঁ, ইলেকট্রনিক সিস্টেমে, আর ম্যানুয়াল গাড়িগুলো আমরা ক্লাচ চেপে ফালাইতে হয়, ঠিক আছে, আর এটা অটোমেটিক্যালি ভাবে পড়ে। এইটা ছিল এটার বিষয়। তো আমাদের ডুয়েল ক্লাচের প্রবলেম ছিল ক্লাচের, তারপর হলো আপনার এই বিয়ারিং এর প্রবলেম ছিল, তো আমরা এগুলো আলহামদুলিল্লাহ সলভ করছি। গিয়ারবক্সের যে কাজ ছিল, মূলত গিয়ারটার মেইন প্রবলেম ছিল, প্রবলেম থাকাতে এটার যেহেতু আপনার একটু প্রবলেম ছিল, এটাও সলভ করে দিলাম, কারণ এতটুকুর জন্য তো আবার পরবর্তীতে গিয়ার খোলাটা পসিবল হয় না। এই জন্য আমরা এক চান্সে দুইটা কাজ করে ফেললাম। সাথে আমাদের আরও একটা কাজ হয়েছে ভিতরের, সেটা হলো আপনার মেন অয়েল সিল, যারা ফ্রাউলের পিছনে থাকে মেন অয়েল সিল, ওই সিলটা দিয়া আপনার ইঞ্জিন অয়েল লিক করতো, ইঞ্জিন অয়েলটা ঘামাইতো। হ্যাঁ, তো ওই জন্য আমরা মেন অয়েল সিলটাও চেঞ্জ করে ফেলছি, মেন অয়েল সিল যেটা মূলত, ওই অয়েল সিলটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এখানে কাজ করতেছি হলো 12 নম্বর টি আর 10 নম্বর টি দাও, আর ইয়ে দাও একটা ইট পাইছি, ইট পাইছি, যন্ত্র দাও। আমরা এখন এটাকে এটার যে ক্লাচ যে ইয়েটা আছে, ক্লাচ ডুয়েল ক্লাচটা আমরা এখন সেট করবো এটার ভিতরে, বিসমিল্লাহ। রাখো এটি, এটা চাইছি তোমার কাছে, কানে সমস্যা নাকি? প্রচুর ওয়েট এর, এটা চরম লেভেলের ওয়েট। আপনারা কাছে এসে পড়েন, এই পাশে এসে পড়েন, বসছে, বৈশা যায়, কিন্তু আসলে এতটা পরিমাণে আপনার, এই কি সমস্যা তোমার, কোনো প্রবলেম? 10 নম্বর টি চাইছি, 12 নম্বর টি চাইছি, একটা দিয়ে জায়গায় বইয়া রইল কে?
তাই 10 তো দিছেই 10 দিয়ে কি করব সবগুলোর মাথা ঠিক আছে আমার মনে আমার মাথায় সমস্যা এটা কি হইছে যন্ত্র বয়স হয়েছে না গিয়ারবক্স উঠাইবা এখন উঠাইবা যে ভিতরে যা কিছু আছে আমি করে রাখছি ম্যানুয়াল সিল টেলের ফ্রাউলিটারল এগুলো যা কিছু ফ্রাউলিটার বোর্ড ঠিক আছে টাইট আছে ওডি গাড়িটা নাকি স্যারে কালকে চালাইবো চালায় তারপর ফিডব্যাক না স্যারে ডাক দেশে বাইরে ছিল তারপরে বলছে বিল পে করবে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা সেট করা শেষ এটা মোটামুটি ডুয়েল ক্লাচ যেটা মূলত ইজিলি বসে গেছে কিন্তু প্রচুর ওয়েটের একটা জিনিস চরম একটা ওয়েট আর আমি আপনাদেরকে বলি যে আসলে ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল যে শুধু হুন্ডা ভেজেলে ইউজ করছে বিষয়টা এরকম না একেবারেই না আপনার ফোর্ডে আছে তারপর হলো আপনার ফোর্ড তারপর হলো আপনার স্কোডা তারপর দলকে সেট তারপর বক্স অর্গান ইভেন্ট আরো অনেক গাড়িতে আছে ঠিক আছে ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল ঠিক আছে শুধু এটাতে বলতে না বিভিন্ন গাড়িতে আছে ঠিক আছে তো যে জিনিসটা হলো যে আসলে আমাদের এই গাড়িগুলোর এই ডুয়েল ক্লাচের প্রবলেম একমাত্র আমাদের দেশের ওয়েদার টেম্পারেচার ঠিক নাই এটা একটু হাই ঠিক নাই বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করছেন ওইভাবেই আছে বাট আমাদের অনুযায়ী আর কি কিংবা একটা প্রত্যেকটা জিনিসের সাথে যেরকম বিএমডাব্লিউ মার্সিডিস ওডি ইউরোপিয়ান যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো আমরা যখন আমাদের দেশে আসে ওই গাড়িগুলো সিলিং উপরে যে সানসেট যেটা মূলত সিলিং সিলিংটা কিন্তু ঝুলে যায় টেম্পার ছেড়ে দেয় একমাত্র টেম্পারেচারের কারণে হ্যাঁ তো এই ধরনের আর কি বিষয়টা আমি বলতেছি আর দ্বিতীয়ত আমাদের দেশে আসলে যানজট আর একটা প্রবলেম কারণ জামে থাকার সময় আপনার এই ক্লাসটা বারবার গিয়ার ইংগেজ আনইংগেজ ইংগেজ আনইংগেজ এরকম কাজ করতে থাকে ঠিক আছে রিলিজ তারপর হলো আপনার লক রিলিজ হ্যাঁ এরকম কাজ করতে থাকে প্রেশার আনপ্রেশার এভাবে কাজ করতে থাকে তো ওই সময়টাতে মূলত এই জিনিসগুলো আস্তে 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 ড্যামেজের দিকে চলে যায় হ্যাঁ যেরকম টয়োটার ব্রেক বুস্টারগুলো কেটে যায় তো আসলে এইগুলো হলো একটা প্রবলেম আমাদের দেশের তো আশা করি ইনশাআল্লাহ তাআলা সামনের দিকে যেহেতু হুন্ডা ভেজেল টু 2020 থেকে আপনার চেঞ্জেস চলে আসছে আপনার ব্রেক সিস্টেম আপনার ডুয়েল ক্লাচ এটা ডুয়েল ক্লাচ ছাড়া ওভারঅল বাকি সব কিছু নিয়ে কাস্টমারে হ্যাপি একমাত্র এই ডুয়েল ক্লাচের প্রবলেমটাই কাস্টমারের খুব হ্যাসালজনক কিংবা খুবই বিরক্ত করে এই ডিসিটি গিয়ারটা আশা করি ইনশাআল্লাহ তাআলা সামনের দিকে এই জিনিসটাও থাকবে না ঠিক হয়ে যাবে সকলে দোয়া করবেন খাস করে যাতে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে সবাই যাতে একটু রিল্যাক্সে গাড়িগুলো চালাইতে পারে এই জিনিসটাই হলো মেনলি যে বিষয় আর যে জিনিসটা আপনাদেরকে বলে থাকি আমি বারবার করে যে আসলে এই গাড়িগুলো খুবই ক্রিটিক্যাল গাড়ি এই গাড়িগুলো সার্ভিস মেনটেন এই জিনিসগুলো একটু চেষ্টা করবেন বর্তমান গাড়ির আপনার মূলত যে জিনিসটা আমাদের আগের যে গাড়িগুলো ছিল ওল্ড শেপ যে ইউজের জন্যই যে একটা গাড়ি ছিল বিষয়টা এখন ওইরকম না এখন জিনিসটা চেঞ্জেস আস্তে 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 এই জায়গায় আসছে যে আপনার এখন এটা শৌখিনতাতে পরিণত হয়ে গেছে হ্যাঁ দেখেন আজকে প্রায় 30-35 লাখ-40 লাখ টাকা খরচ করে একটা গাড়ি কিনতেছি কিনে আমরা আরো সুন্দর সুন্দর আফটার মার্কেট ডিজাইন করতেছি লুক করতেছি কেন কারণ এই জিনিসটা আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে হ্যাঁ কারণ এই গাড়িটা আমার একটা কি ফ্যামিলির মতো হয়ে গেছে তো এই জন্য মূলত ফ্যামিলি যেভাবে যত্ন নেন গাড়িগুলোর চেষ্টা করবেন এইভাবে যত্ন নেওয়ার কারণ আসলে প্রত্যেকটা জিনিসের সার্ভিস ঠিক রাখলে আপনার আসলে জিনিসটার আপনার ইয়েগুলোও ভালো থাকবে পারফর্মও ভালো থাকবে হ্যাঁ তো এই হলো অনেক কিছু তো আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝতেছেন যে ওভারঅল যে বিষয়গুলো সবগুলো বিষয় তো আমরা এখন এটা গাড়িতে সেট করে ফেলবো তো আপনাদেরকে দেখাই যে গাড়ির আমাদের এখানের যে অবস্থাটা একবারও দেখাইনি আপনাদেরকে আমাদের কিন্তু এখানে কিন্তু গিয়ারবক্সটা খোলা যেটা
আসলে আমি কি অন্য কোনো বিষয় নিয়ে কি আপনাদেরকে দেখাইতেছি কি না, এটা হলো অনেক কিছু। হ্যাঁ, তো আমাদের এখানে কিন্তু গিয়ারবক্সটা টোটালি খোলা, দেন এখন আমাদের এই গিয়ারবক্সটা উঠবে, গাড়িতে উঠবে ইনশাআল্লাহ তাআলা অল্প কিছু সময়ের ভিতরে। এই গিয়ারবক্সটা আমাদের গাড়িতে উঠে যাবে, গাড়িতে সেট হয়ে যাবে। তো এই হলো এটার গিয়ারবক্স, যে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি। তো আরো পিছনে যান, একটা পিকচার নেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক কথা অনেক বগর বগর করলাম আপনাদের সাথে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা গিয়ারটা সেট করে ফেলবো, দেন ওভারঅল অনেক কাজ কাম এখন আমাদের বাকি আছে। তো আমরা ওই কাজগুলো করে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে টেস্ট ড্রাইভের রিভিউটা নেক্সট পার্টে রাখার চেষ্টা করব। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।